والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه. শ্রদ্ধা ভাজন উপস্থিতি, আমরা মাগরিবের সালাত আদায় করেছি, এরপরে আল্লাহ তাআলার কালাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাদিস থেকে কিছু কথা শোনার জন্য একত্রিত হয়েছি। আর সন্দেহ নেই, একত্রিত হয় আল্লাহ কিতাব তেলাওয়াত করে এবং তেলাওয়াতকৃত আয়াত বোঝার জন্য পরস্পর চেষ্টা করে। ইল্লা হাফাতুল মালায়েকা, ফেরেশতারা রহমতের ফেরেশতারা ঘেরাও করে, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং আল্লাহ রহমত উপর দিয়ে আকর্ষণ করেছে। ওয়া যাক্কারাহুমুল্লাহু ফীমান ইন্দাহ, আল্লাহ তাআলা তার নিকটবর্তী যে মজলিস, ফেরেশতাদের মজলিস যা জিব্রিল আলাইহিসসালামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়, সেই অনুষ্ঠিতে তিনি আলোচনা করেন, তাদের কথা আলোচনা করেন, ওই যারা এই মজলিসে একত্রিত হয়েছে তাদের একজন একজন করে নাম উল্লেখ করে আল্লাহ পাক আজকে অনুষ্ঠানে অনুপস্থিতি এরকম একটা সমষ্টি একত্রিত হয়েছে, তারা অমুক অমুক বা অমুক তার বা অমুক অমুক বা তার অমুক এইভাবে উল্লেখ করে আল্লাহ পাক তাদের সামনে রিপোর্ট পেশ করে। কত বড় কথা, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা ইব্রাহিমকে জিকির কর, তোমরা এই বিবি মারিয়ামকে জিকির কর, মজকুর ফিল কিতাব, তারপরে ইসমাইলকে জিকির কর, স্মরণ কর, আর স্বয়ং আল্লাহ স্মরণ করেন আমাদের কথা। কিসের জন্য? ওই যে আল্লাহর ঘরে আল্লাহ তেলাওয়াতকৃত কিতাব নিয়ে পূজার জানার চেষ্টা করে। আজকে আমরা বোঝার চেষ্টা করব জীবন দর্শনের বিশেষ একটা দিক, সেটা হলো আমরা বিদেশে আসছি কেন। মূল লক্ষ্য হলো বিদেশে কিছু কামাই করব, অল্প সময়ে বেশি কামাই করব, এরপরে এইখানে থাকি অথবা দেশে চলে যাই, তারপরে আমরা এইভাবে জীবন যাপন। এটা যেমন ঠিক, কিন্তু এর চাইতে বড় ঠিক হলো আমরা একসময় জান্নাতের মধ্যে ছিলাম না, আমাদের বাবা মা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। যে কোনো কারণেই হোক জান্নাত আমরা আপাতত ত্যাগ করে এই পৃথিবীতে একটা ক্ষণস্থায়ী সময়ের জন্য জীবনের জন্য এইখানে এসছি, এখানে আমাদেরকে পাঠানো হয়েছে কি জন্য? যাতে আমরা কামাই করে রোজগার করে আবার কোথায় ফিরে যেতে পারি, ওই জান্নাতে ফিরে যেতে পারি। এখানে কাজ হলো জান্নাত কামাই করা, যে জান্নাত আমরা হারিয়ে ফেলেছি সেই জান্নাতকে পুনরায় ঠিক করা, এই জান্নাতকে আবার ফিরে যাওয়া, এটা হলো আমাদের জীবন দর্শনের অন্যতম দিক। কিন্তু আমরা খুলে কাল ইনসান ও আজুলা,
মানুষকে নগদপন্থী করে তৈরি করা হয়েছে। মানে নগদটা বুঝি বাংলাদেশের কথা মনে আছে, কিন্তু জান্নাতের কথা ভুলে গেছি। আবার আমেরিকাতে আসছি কামাই রোজগার করবো কিসের জন্য, এখানে থাকি অথবা বাংলাদেশে যাই যাতে কামাই ভালো করে ছেলে পেলে পুত্র বউ নাতি পুতি নিয়ে সুন্দর জীবন যাপন করতে পারে। এটা হলো একটি দর্শন, জীবন দর্শন। এটা ঠিক কিন্তু চূড়ান্ত ঠিক যে আমাদের আজ হোক কাল হোক আমাদেরকে আবার আখেরাতে চলে যেতে হবে, কিন্তু সেখানে শুধু জান্নাত নয়, সেখানে কি আছে নাউযুবিল্লাহ জাহান্নাম আছে। কারণ কারণ হলো এই পৃথিবীতে আগমন করলে কিছু মানুষ জান্নাতের পথে আর কিছু মানুষ জাহান্নামের পথে চলে, জাহান্নামী আমল আর জান্নাতি আমল করে। তো যারা জান্নাতি আমল করে তারা জান্নাত পাবে, কিন্তু যারা জাহান্নামী আমল করে তা বিশ্বাসও করে না, জীবন দর্শনে চিন্তায় মর্মবোধে নাই, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা তাদের অবস্থা ঠিক করে রেখেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, জাহান্নামে তাদেরকে পড়তে হবে, পড়তে হবে। সেখানে তাদের জীবন আগুনের সঙ্গে উপর দিকে উঠবে, নিচে নামবে, যত আত্মচিৎকার তো অন্ধকার আগুন, সে আগুনের মধ্যে কেউ কাউকে দেখতেও পারে না, খালি চিৎকার, সে আত্মচিৎকার। সুতরাং সেই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করেছেন যে তোমরা তাদেরকে আনন্দের হোক, তাদেরকে সতর্ক করো, যদি আমার হাসরা যেদিন আফসোস করবে যা হ্যাঁ আমরা কেন এই দুনিয়াতে এই সুযোগ পেলাম, সেই সুযোগ পেলে এই সুযোগটা গ্রহণ করি নেই কেন, একবার সোমান্না করলে, একবার আলহামদুলিল্লাহ করলে, একবার ইন্নালিল্লাহ করলে, একটা ভালো কাজ করলে, একটা সিজদা করলে, একটু সৎকার করলে, একটু দান সারাত করলে, এক আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করলে, মানুষকে আহ্বান করলে, এই সব কিছু দুনিয়াতে তো পাওয়াই যায় তা নগদ, কিন্তু আসল পাওয়া হলো জান্নাত। জান্নাতকে যারা টার্গেট করে তারা জান্নাতের পথে চলে, টার্গেট করতে হবে, আন্দাজে জান্নাতে যাওয়া যাবে না, নিয়োগ করতে হবে, চিন্তায় এটা রাখতে হবে যে জান্নাত আমি যাব ইনশাআল্লাহ, জান্নাত থেকে চলে আসছি, বাবা মা জান্নাতে ছিলাম সুতরাং ছিলেন, আমরাও জান্নাতে চলে যেতে হবে, তবে এমনি যাবে না, এটা আমাকে আমার বিশ্বাস আমার চিন্তা চেতনা এবং আমার আমল আমার এই কর্ম পদ্ধতি এই সব কিছু নিয়ে আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন, আমাদেরকে মূল্যায়ন করে ইনসাইরান ফাখাই ইনশাআল্লাহ ফাশাল, যদি ভালো হয় মাশাআল্লাহ ফল ভালো জান্নাত, আর জাহান্নাম নাউযুবিল্লাহ যদি মন্দ হয় ফল খারাপ হবে সেটা। সুতরাং জাহান্নাম হল নির্যাতন আর জাহান্নাম হলো আদা কষ্টের আদা জায়গা, আর জান্নাত হইল মজা শান্তি সুখ, এইগুলির জায়গা হলো জান্নাত থেকে কামাই করতে হবে না। জান্নাতে যখন যাবেন তখন সে ডেলি আর কামাই করা লাগবে না, আজকে সকালে খাবো কি, দুপুরে খাবো কি, রাত্রে খাবো কি, আমার সিটটা কেমন হবে, কোন জায়গায় কি, এগুলি আপনার চিন্তার কোনো কারণ নেই। কারণ সেখানে বলা হয়েছে মধ্যে মনে যা চায় তাই মনে যা আর কি, মা যা দাবি করবে মুখ খুলে বলবে আর মনে মনে বলবে, মনের খবরও রাখেন মুখের খবরও রাখেন। সুতরাং তুমি যদি খোলামেলা বলো আর যদি মনে মনে কও
যে এই মাছের টুকরাটা যদি আমার প্লেটে আসতো কত ভালো হতো। আমি তো বলতে পারতেছি না এই মাছের মাথাটা আমি পছন্দ করি, কিন্তু বাড়িওয়ালা কি বুঝবো যে আপনার তো আট দশজন আছি কার প্লেটে খায়। আল্লাহ তারা এই মনে রাখ মানে মনের খবর রাখেন যে মাছের মাথা চাইতেছে, মাছের মাথা কি মাছে অভাব হচ্ছে, অভাব নাই, এটা যা চান তাই সেখানে রেডি আছে। আপনার কোনো কামাই করতে হবে না, রোজগার করতে হবে না, কামাই রোজগারের টাকা কোনটা এই যে পৃথিবী, এই যে এখন আসছেন সেবা করলেন, এখন আবার আপনার কালাম থেকে আল কালামের তেলাওয়াত শুনলেন, আবার তার তর্জমা শুনতেছেন, আলোচনা শুনতেছেন, এগুলি সব কামাই করতেছেন, রোজগার করতেছেন, এগুলি আল্লাহ তাআলা সব আপনার আমলনামায় তিনি লিখে দিচ্ছেন যে ভালো কাজ করছে কিংবা মন্দ কাজ করছে, আর জান্নাতে গিয়ে সব দেরি সেখানে আইনে জান্নাতে অপুরন্ত সময় থাকবেন, অপুরন্ত যে সময়ের আর কি নাই, শেষ নাই, আর আপনার জীবনেও এই এই লম্বা সময়ের কোনো প্রভাব পড়বে না, আপনার দাড়ি পাকবে না, আপনার চোখে কম দেখবেন না, হাঁটুতে ব্যথা হবে না, আপনার কষ্ট কোনো প্রশ্নই উঠে না, সেখানে সুখ আর সুখ, আরাম আর আরাম, সেই সব সেই অবস্থায় আল্লাহ তাআলা আপনারা কি নুজুলাম মিন গফুরুর রহিম, আপনারা গফুরুর রহিমের পক্ষ থেকে আপনারা মেহমান। এই কেমন মেহমান, আজকাল তো ওই আমরা ছোটবেলায় দেখতাম বুড়া বুড়িরা যখন আসতো তখন আমরা কি করতাম, তখন আমরা এক গদনা পানি, এক মোটা পানি, তারপরে একজন স্যান্ডেল আগে বাইরে দিতাম, উজু করে এরপরে আসেন, সাথী লাঠি যা নিয়ে আসছিল ঘরে জমা দিচ্ছে, আর এগুলি উজু করে বাস পাড়িতে আসছে। এখন মেহমান কয়দিনের জন্য, 3 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 দিনের আগে মেহমানকে সালাম দেওয়া ঠিক হবে না, মানে বিদায় সালাম। আর মেহমান জোর করে 3 দিনের বেশি থাকতে চাইবে না, সুতরাং 3 দিন, 3 দিনের দিন যদি জামাই বাড়ি শ্বশুর আসে থাকে তাহলে সাথী লাঠি হারিকেন ইংলিশ সামনে নিয়ে বলে বাজান, না হয় আরেক দিন বেড়ে যান, তার মানে তাড়াতাড়ি ভাগে এই যে এটা কিন্তু আল্লাহ কোনদিন জান্নাতের মধ্যে এই কাজ করবেন না, এইভাবে অপমানমূলক না, আর একদিন বেড়ে যাও সব সময় খালিদিন ফিহা চিরন্তন আল্লাহ তাআলার মেহমান সেখানে আপনারা, সুবহানাল্লাহ। তো এই দুনিয়াতে কমাই কামাই করতু অল্প, আর আখেরাতে কামাই ভোগ করবেন করতু, আর তুলনা করা যায়, সুবহানাল্লাহ, তুলনা করা যায় না, কারণ আল্লাহ করিম, আল্লাহ রহিম, আল্লাহ সব কিছুর উপরে কর্তৃত্ববান। সুতরাং এইখানে অল্প সময় একটা সুবহানাল্লাহ বলেন, তাকাবু মা ফিস সামা মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে মহাশূন্য ভর্তি হয়ে গেল, একবার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, একবার এইটা করলেন, এইগুলি সব এত এত কেন, এত বেশি কেন, এই জন্য বেশি ওখানে থাকবেন করতে ভোগ করবেন করতে চিরকাল, চিরকাল যতদূর পারেন কামাই করেন, আল্লাহ সুযোগ দিয়েছে এগুলি তোমাকে যতদূর পারো কামাই করো, বাকিটা আমি দেখবো, বাকিটা আমি নেই, আমি আল্লাহ দেখবো, তোমার সাধ্য অনুযায়ী এইটা করো। সুতরাং মোমেন এইখানে তার প্রতি মুহূর্তকে তার প্ল্যানের প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে সে খরচ করতে চায়, তার টার্গেট হলো নজর বেটো কমিয়ে জান্নাত সে হাসিল করবে, জান্নাতে সে যাবে, কারণ জান্নাত তার নিজের বাড়ি ছিল, এটা ছেড়ে চলে আসছে, এখন আবার ফেরত জান্নাত যাবে, তার বাবা মা জান্নাতে যাবে, মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে আমাদের পথ দেখিয়েছেন, আমাদের জীবন দর্শনকে ক্লিয়ার করেছেন, এরপরে আমার
আমাদেরকে বলেছেন যে কিভাবে আমরা জান্নাতে যাব, অতএব সে অনুযায়ী আমরা যদি এখানে কাজ করি, জীবন যাপন করি অল্প সময়, অনেক 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 বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, সেই বরকতের বাইরে নিজের বাকিটা হলো সাবসিডাইজ, সেটা সাবসিডি আল্লাহ তাআলা দিবেন, যা পারো কামাই করো, বাকিটা আমি দেখব, আমি সাবসিডাইজ করব। সুতরাং এই যে সুযোগটা, এই সুযোগটা এইখানে আমেরিকাতে বলেন আর বাংলাদেশে বলেন, আসলে বিদেশ, আসলে কি বিদেশ, এইখানেও এইখানেও পড়তে হয় আর বাংলাদেশেও মরতে হয়। মরতে হলে কোথায় যেতে হবে? আবার মাটির তলে যেতে হবে। এরপরে জীবিত করবেন কে? অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সর্বশক্তিমান, তিনি আবার জীবন ফেরত দিবেন, আবার আমাদেরকে জীবন জীবন্ত প্রাণবন্ত করবেন, এরপরে আমলনামা পেশ করবেন। আমাদের জীবনের এই যা আমল করছি, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, এক হাতের আমল না চোখের আমল পায়ের আমল যে কোনো আমল, মনে মনে কি চিন্তা করছি, মনে মনে খারাপ চিন্তা করলেও আল্লাহ তাআলা এটাকে মন্দ লিখেন না, কিন্তু মনে মনে যদি ভালো চিন্তা করেন তাহলে আল্লাহ তাআলা লিখে নেন, লিখে দেন যে সে আজকে নিয়ত করে শুয়েছে যে শেষ রাতে জাগবে, সে তাহাজ্জুদ করবে, সে কোরআন তেলাওয়াত করবে, সে তার মাবুদের জিকির করবে, এটা এই নিয়ত করে শুয়েছে, কিন্তু সে আর উঠতে পারে নাই, আল্লাহ কো নিয়ত করছে নি বলে হ্যাঁ তাহলে ঠিক আছে লিখে দাও, তার আমল নামায় লিখে দাও, সে কিন্তু মন্দ কাজের নিয়ত করিয়া প্ল্যান ট্যান করিয়া বয়ে পড়ছে, এরপরে চোখ আর খুলে নাই, মন্দ কাজও করতে পারে নাই, আল্লাহ কই করতে পারে নাই, ঠিক আছে আর লিখে নাই ছেড়ে দাও, আল্লাহ কারিম আল্লাহ তার রাহিম, তিনি তার পক্ষ থেকে ভালো কাজের সাবসিডি দেন আর মন্দ কাজের সাবসিডি দেন না, মন্দ কাজ না করা পর্যন্ত তার আমল নামায় তার কোনো বাস্তবতা তিনি এটা লিখে দেন না যে সে মন্দ কাজ করছে। এত সুযোগ পাওয়ার পরেও রহমান রহিম করিম সত্তার গফার এতগুলি তার এত সুযোগ থাকার পরেও যদি আমরা আল্লাহ তাআলার কথা মনে না করি, ভুলে যাই, তিনি সবসময় আমাদের জন্য, এই যে আমার নাক দিয়ে আমি কি নেই, আমি শ্বাস প্রশ্বাস প্রতি মুহূর্তে, তার মানে কি আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে আমাদেরকে মনে রাখছেন এবং এইটা সাপ্লাই সরবরাহ তিনি করে যাচ্ছেন, তিনি ভুল করছেন না, প্রতি মুহূর্তে আল্লাহ আমাদের মনে করছেন। কিন্তু আমরা মুহূর্তে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপর আল্লাহর কথা মনে আসে না, মনে করি না। সুতরাং এই গাফেল ইলা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। সুতরাং এই পৃথিবীতে এই সময়টাকে এইভাবে খরচ করতে হবে, এইভাবে ভালো ডেইলি দেখতে হবে আজকে 24 ঘন্টায় আমি কি কি আমল করলাম, এর মধ্যে মন্দ আমল করছি নাকি, যেটা আমার আল্লাহকে আল্লাহর জন্য অপছন্দনীয় হতে পারে, তাকে প্রশান্তিত করতে পারে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, আপনার গোলাম আপনার বান্দা, আমার আমার ভুল হতেই পারে আর ভুল করেছি আমি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে রাজি করার জন্য সময় গাফেল ছিলাম, আমি বেখবর ছিলাম, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম, আমি ছাড়া তুমি মাফ করবো কে, আমি ছাড়া ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ঠিকই দিছেন এইভাবে ক যে আমাদের গুনাহ মাফ করার কেউ নাই ইল্লা আনতা, একমাত্র কে আপনি, এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, এত সব কিছু টেকনিক, একত্র কৌশল কৌশল তিনি শিক্ষা দেওয়ার পরেও আমরা যদি বেখবর থাকি, নাফেল থাকি, তাহলে পরে আমাদের কপালে আর কি আছে, আমেরিকার সামান্য কিছু তরাক্কি দেখে, সামান্য কিছু সুযোগ সুবিধা দেখে, একবারে আল্লাহকে ভুলে গেলাম, আখেরাত ভুলে গেলাম, জীবন দর্শন ভুলে গেলাম, না এগুলি ভুল ভুল
করা ঠিক হবে না। এতে আমাদের প্রত্যেক মোমেন্ট মোমেন্ট মানে যার যার জীবন দর্শন, সে একটা বিশ্বাসী তৌহিদি জীবন দর্শনে বিশ্বাসী, ইমান সে রাখে, এটা মাঝে মাঝে রাখে তা নয়, এটা তার গোটা জীবন একটা না, সে এই ইমানের উপরে থাকে, এই চেষ্টিত থাকে, আর চেষ্টা করে আল্লাহ তার চেষ্টাকে বলবান করে, চেষ্টাকে তিনি ব্যর্থ করে দেন না। সুতরাং এইটা আমরা যেন চেষ্টা করি, আমেরিকাতে এসছি, এইখানে আমরা আমাদের ছেলে সন্তান তাদের প্রতি নজর রাখবো, তারা দিনের পথে আছে কিনা না অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে কিন্তু খবর আছে। খালি নিজে হজ করলে আর হাদিসা বলে আর দাগ খারাপ করে দিলেন হলো না, আপনি সন্তান আপনি আপনার পরিবার পরিজনের সদস্যরা কি কাজ করেছে, আপনি চেষ্টা করেছেন যথাযথ চেষ্টা করেছেন, এরপরে তারা পথ হারিয়ে ফেলছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু আপনি চেষ্টা করেছেন। মানুষ যা চেষ্টা করে তারই ফলাফল সে ভোগ করবে, অতএব আপনি চেষ্টা করেছিলেন কিনা। ছোটবেলা থেকে এই সন্তান গুলো এগুলি জান্নাতের টুকরা, এগুলি জান্নাতের হুরগেল মা, এইগুলি আজকে একটু বড় হচ্ছে আমি নজর রাখি কিনা, এগুলি জান্নাতের পথে চলে কিনা আমার এগুলি নজর করা দরকার, চেষ্টা করা দরকার। অতএব আমরা আমেরিকাতে এসে নিজেকে ভুলে যাব না, নিজেকে ভুলে যেন দুনিয়া তোমাকে বলছে যে আখেরাত অন্বেষণ করো, তবে দুনিয়ার অংশ আবার ভুলে যাবে না, দুপুরে খাও নাই রাতে খাও নাই তো তুমি বাঁচবেই না, না বাঁচলে তুমি জান্নাত দুগার কোন পক্ষে, অতএব দুপুরে খাও রাতে খাও ইলিশ মাছ খাও ভর্তা খাও এগুলি খাও। কোরআন কেমন সুন্দর বলছে ওলা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে অংশ তোমার এটা আবার ভুলে যাও না, এটা এটা খাইও এটা ভোগ করো, কিন্তু আখের আল্লাহ তাআলা এই দর্শন হিসাবে দিয়েছেন। এখন আপনাকে বলছে হালাল খাইতে, কি খাইতে হালাল, রাতের হালাল, হালাল খাওয়া মানে আপনি কামাই রোজগার হালাল ভাবে করছেন, সুন্দরভাবে হালাল ভাবে তৈরি হয়েছে, হারাম মিশ্রিত করেন নাই, এখন রাত্রে খাবেন, খাওয়া জিনিস হলো দুইটা, একটা হলো হালাল খাওয়া, খাওয়া আর হালাল, এখন যা খাইলেন এটা নগদ খাইলেন হালালটা করি, হালাল এই হালালটা আল্লাহর কাছে জমা থাকলো, কেয়ামতের দিন হালাল খাইবেন এটা আর মনে সীমা নাই, বুঝে যাচ্ছে, এইখানে নগদটা হালাল ভাত খাইলেন ভাত তো খাইলেন কিন্তু হালাল এটা কোয়ালিফাই করলেন হালাল দিয়ে, সুতরাং এই হালালটা আল্লাহর কাছে জমা থাকলো, এটা আল্লাহর ভয়ে আপনি হারাম খাবার তার কাছে জান নাই, আপনি নগদ এটা খাইছেন, হারাম যারা খায় তারাও খায় আপনিও খান, কিন্তু আপনি হালাল খাইছেন তারা কি খাইছে হারাম খাইছে, ওই হারামটা জান্নাতে গিয়ে বুক করবে আর আপনি হালালটা জান্নাতে বুক করবেন, আর হালালটাতে কত বখ তার সীমা যে কত এটা আল্লাহ তাআলাই জানেন, যার তারা কদ্দুর দিবেন আল্লাহ তাআলা আমার কাছে কদ্দুর পেতে চায়, কদ্দুর পেতে চায় আমি কদ্দুরি বান্দাকে দিব, সুতরাং আল্লাহ এখানে মা ইন্দাকুম ইয়ানফাক ও মা ইন্দাল্লাহি বাক, তোমাদের কাছে যা দেয় ওটা শেষ হয়ে যায়, আর আল্লাহর কাছ থেকে দুধ সেখান থেকে দুধ খরচ হয় একটু শেষ হয় না, খালি পূর্ব থেকে যায় সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ কত রকম বুঝাইছেন যে কেউ কোথেকে দিবেন কেমন করে দিবেন, জান্নাতে তিনি এত অসীম এগুলি বলেন যে আমার কাছ থেকে যত যায় সব কি হয়ে যায় তোমাদের তোমাদের কাজে যায় কিন্তু আমার একটু খরচ হয় না, একটু শেষ হয় না, পূর্ব থেকে যায়। সুতরাং আল্লাহ নিজে তো খান না, তার কোন পরিবার নাই পরিজন নাই, তিনি যদিও যেই দেশে আছেন সেই দেশে এরা বিশ্বাস করে যে আল্লাহর বউ আছে আল্লাহর বেটা আছে অমুক আছে, এগুলি ভুল দর্শন, এগুলি একবার রফ আইডিয়া, এই এই ভুল বুদ্ধি এরা চলছে,
এই দেশে সর্বশেষ আমার কথা বলছি যে এই দেশে আপনাদের উচিত আপনারা যখন নুন্যম খায় কামাই করে $1 বাংলাদেশে $1 আর এখানে $1 হলো $110 সুবহানাল্লাহ এই অবস্থায় এই দেশের মানুষের সামনে পথ দেখাতে হবে এদেরকে এরা পথ ভুলে গেছে এরা জানে না এরা এই ধর্ম দিক সম্পর্কে আল্লাহকে ভুলে গেছে এই ভুলে গেছে এদেরকে শরণে আনিয়ে দিন শরণে আনিয়ে দিবেন আপনারা আপনাদের আমলের দ্বারা আপনাদের কর্মের দ্বারা এরপরে আপনারা দাওয়াতের কাজ করবেন এই সামনে রমজান মাস আসছে মসজিদে আপনারা ইফতার করবেন না তো মসজিদে যখন ইফতার করবেন আপনার প্রতিবেশী খ্রিস্টান নাই খ্রিস্টান আছে ইহুদি আছে তাদেরকে দাওয়াত করতে না করছে কে আপনি দাওয়াত করবেন ইফতার করেন আমাদের সঙ্গে আজকে এমনি এমনি আপনাদের দাওয়াত দেওয়া হয় এইভাবে দাওয়াত দিলে সেখানে কিছু আলোচনা করবেন আলোচনা করলেই তাদের মাথা টনক নড়বে এই আলোচনা তাদের কি বিশ্বাসে তারা চলে আর কি বিশ্বাস এখন ব্যাখ্যা করা হলো এটা তারা তুলনামূলক ভাবে যাচাই করতে পারবে সুতরাং এই দাওয়াতটাও আপনাদের কাছে পৌঁছানো হলো নতুবা কেয়ামতের দিন তো আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি কেন আসছো তাদের ডলার কামাই করছো ডলার কামাই করছো নিরাপত্তা পাইছো মজা করে খাইছো কিন্তু তাদের সামনে কোনোদিন হক কথা এই যে দিন দিন হক এটা কি তাদের সামনে পেশ করেছিল তাদেরকে দাওয়াত দিয়েছিল এটা কি কথার কথা নয় এটা বাস্তব এটা বাস্তব আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত সুখের নিয়ামত এইগুলি সব নিয়ামত সুতরাং এদেরকে দাওয়াতের কাজ এদের দাওয়াত দিতে হবে এই পথে এদের এদের সামনে সুন্দর করে তুলে ধরতে হবে আগামীতে রমজান মাস আসছে ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন আপনার আপনার ভাষার পাশে যে খ্রিস্টান থাকে ইহুদি থাকে এরা অনেক অনেকে অধিকাংশই এখন নাস্তিক হয়ে গেছে নাস্তিক হয়েছে এই জন্য যে এগুলি কোনো যুক্তির সঙ্গে এগুলি যুক্তির সঙ্গে চলে না এগুলি খালি কালে বিশ্বাস করো খালি আন্দাজে বিশ্বাস করবো কেমনে এই জন্য আস্তে আস্তে এরা নাস্তিক হয়ে যাচ্ছে কিন্তু এই জন্য দায়ী আমরা আমরা এই মহাশূন্য আমাদের কি করতে হবে পূরণ করতে হবে আমাদের সামনে তাদেরকে দাওয়াত দিতে হবে এইভাবে আল্লাহর কথা ইসলামের কথা কোরআনের কথা এগুলি রেফারেন্স দিয়ে দিয়ে তাদের সামনে তুলে ধরি তো আলহামদুলিল্লাহ আমরা বাঁচব আল্লাহ তাআলা আমরা চেষ্টা করাই আমাদের কাজ বাকি মুসলমান হওয়া না হওয়া যেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে আপনি চেষ্টা করলেন কিনা এদেরকে এই সৎ পথে আনার জন্য সুতরাং আল্লাহিসালিল ইনসান ইল্লা মা সাআ মানুষ চেষ্টার উপরই তাকে পুরস্কৃত করা হবে অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন চেষ্টিত হই আমরা যেন আমল করি সুন্দর করি এবং এই দেশের মানুষকে ইসলামের দিকে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এদের মধ্যে এখন ইসলাম গ্রহণকারী অনেক অনেক তৈরি হচ্ছে ইসলাম গ্রহণ করছে কনভার্ট হচ্ছে ইসলামে আমার কালকে না দুদিন আগে বাসায় খ্রিস্টান ছেলে আসছে তার বয়স কত 5 বছর আচ্ছা মুসলমান হয়ে গেছে সে আবার আমাকে ফোন করছে আমি কেমন আছি মোবাইলে তো সুতরাং এই সমস্ত ছেলেদের একটি মন এদের সামনে এগুলি ধরাই যায় আপনার ছেলে পেলেদেরকেও এইভাবে তৈরি করবেন যারা ডলার কমাই করবো আবার কি করবো খ্রিস্টানদের সামনে ইসলাম পেশ করবে এইভাবে একটা দায়ী দাওয়াত দাওয়াতি পরিবার আপনারা গঠন করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ورحمة الله